সব রেকর্ড ছাপিয়ে ভারতের চলতি লোকসভা ভোট বর্তমানে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল নির্বাচন হয়ে উঠেছে বলে দাবি করল সেন্টার ফর মিডিয়া স্টাডিজ। তাদের হিসেব অনুযায়ী চলতি নির্বাচনে খরচ হয়েছে 1.35 লক্ষ কোটি টাকা। সেই হিসেবে প্রতি ভোট সংগ্রহের খরচ ছিল 1,400 টাকা। খরচের বহরে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনকেও পেছনে ফেলে দিয়েছে চলতি লোকসভার ভোট। 2020 সালের আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে খরচ হয়েছিল 1.20 লক্ষ কোটি টাকা। সেন্টার ফর মিডিয়া স্টাডিজের হিসেব অনুযায়ী 2019 সালের লোকসভা ভোটে খরচ হয়েছিল 55 থেকে 60 হাজার কোটি টাকা। তাদের মতে বিজেপি থেকে কংগ্রেস সমাজবাদী পার্টি ভোটারদের মন জয়ে খরচের তোয়াক্কা করছে না কেউই। প্রার্থীদের খরচের সীমা বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন। 2022-এর আগে পর্যন্ত প্রতি সাংসদ পদপ্রার্থী 95 লক্ষ টাকা পর্যন্ত খরচ করতে পারেন। বিধায়ক পদপ্রার্থী খরচ করতে পারতেন রাজ্যভেদে 28 থেকে 40 লক্ষ টাকা পর্যন্ত। অরুণাচল প্রদেশের মতো ছোট রাজ্যে সাংসদ পদপ্রার্থীরা খরচ করতে পারতেন 75 লক্ষ টাকা পর্যন্ত। ওই রাজ্যগুলিতে বিধায়ক পদপ্রার্থীরা খরচ করতে পারতেন 28 লক্ষ টাকা পর্যন্ত। 2002 সালে মূল্যবৃদ্ধির কথা বিবেচনা করে এই সীমা বাড়ানো হয়। সেন্টার ফর মিডিয়া স্টাডিজ জানিয়েছে 1951 থেকে 1952 সালের ভোটের সঙ্গে তুলনা করলে খরচের সীমার বৃদ্ধি হয়েছে 300 গুণ। তখন একজন প্রার্থী সর্বোচ্চ 25,000 টাকা খরচ করতে পারতেন। স্বচ্ছতা আনার জন্য রাজনৈতিক দলগুলিকে কমিশনের কাছে বাৎসরিক অনুদান সংক্রান্ত রিপোর্ট পেশ করতে হয়। সেখানে 20,000 টাকার বেশি অনুদানের তথ্য জানায় তারা। সেই সঙ্গে প্রতি বছর হিসেব ও ভোটের 75 দিনের মধ্যে নির্বাচনী খরচের হিসেব পেশ করে দলগুলি। তা প্রকাশিত হয় কমিশনের ওয়েবসাইটে। কিন্তু সেন্টার ফর মিডিয়া স্টাডিজের দাবি, তা সত্ত্বেও হিসেব বহির্ভূত উপহার, টাকা, সোনা দিয়ে ভোটারকে প্রভাবিত করার চেষ্টা বাড়ছে প্রতি নির্বাচনে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।